हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज वेस्ट बेंगल म्यूनिसिपल सर्विस कमिशनर असिस्टेंट ग्रेड टू ए पोस्टर जोन एग्जाम छिलो। तो ए परीक्षार किछु क्वेश्चन निये आमी आलोचना करब। तुम्हारा जानो ए परीक्षार क्वेश्चनटा ओरा बाड़ी पाठाय ना, ओरा निजेरा निये नेय। तो जेटुकु आमार माथाय आछे मने आछे सेगुलो निये आज आमरा आलोचना करब। एटा विभिन्न पार्टे पार्टे आमरा आलोचना करब, कारण कि क्वेश्चन आमार एखनो आसछे। তো এখনো পর্যন্ত যে কটা কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে আমি তোমার সলিউশন বানিয়ে দিয়েছি ম্যাথের। এরপর আরও জিকে আসবে, ইংরাজির আসবে, রিজনিং এর আসবে, ঠিক আছে? তো তোমরা এটা দেখো, এটা পার্ট ওয়ান, আরও পার্ট টু পার্ট থ্রি করে পরপর আসতে থাকবে, ঠিক আছে? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এক দেখ কী বলছে, ইফ এ ইজ টু বি ইকুয়াল টু থ্রি ইজ টু ফোর, বি ইস টু সি ইকুয়াল টু থ্রি বাই ফোর ইস টু ফোর বাই থ্রি, দেন এ ইস টু সি ইকুয়াল টু কত? তো দেখো অ্যান্সার, তাহলে এ ইস টু বি ইজ ইকুয়াল টু থ্রি ইস টু ফোর বলেছে, তাহলে আমি বলতে পারি তার মানে এ বাই বি ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর। ওকে, আর কী বলে দিয়েছে, বি ইস টু সি ইজ ইকুয়াল টু এটা, তার মানে এখান থেকে আমি কী বলতে পারি, বি বাই সি ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর বাই ফোর বাই থ্রি। তাহলে এটাকে সিম্পলিফাই করো, তাহলে থ্রি বাই ফোর ইন্টু এটা উল্টে যাবে, তাহলে থ্রি বাই ফোরই পাবো। এবার আমার দরকার এ আর সি, তাহলে দেখো এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে বি বি কেটে যাবে, দ্যাট ইজ আমি এ আর সি এর রিলেশন পেয়ে যাবো। তাই করছি অতএব এ বাই বি ইন্টু বি বাই সি ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর ইন্টু এটা গুণ করে দাও, থ্রি বাই ফোর ইন্টু থ্রি বাই ফোর, তাহলে কত পাচ্ছ? বা তাহলে বি বি কেটে যাচ্ছে, তাহলে পাবো শুধু এ বাই সি ইজ ইকুয়াল টু এটা গুণ করলে তিন চার তিন গুণ করলে সাতাশ, আর চারটে চার গুণ করলে চৌষট্টি। তাহলে দেখো এ ইস টু বি যদি তুমি এ বাই বি লিখতে পারো তাহলে এ বাই সিটাকে তুমি কী লিখতে পারো, ইস টু ফর্মে লিখে দাও এ ইস টু সি ইজ ইকুয়াল টু টোয়েন্টি সেভেন ইস টু সিক্সটি ফোর। ঠিক এই অঙ্কটাই ছিল। দুই দা কী বলছে, কস টু দিবার ফোর এ ইজ ইকুয়াল টু ওয়ান, দেন ট্যান স্কোয়ার এ প্লাস ট্যান টু দিবার ফোর এ, এর ভ্যালু আমার বার করতে হবে। তো দেখো এর ভ্যালু কত হলে তোমার কসের ভ্যালু ওয়ান হবে, আমরা কী জানি কস জিরো ইজ ইকুয়াল টু কত হয়, ওয়ান হয়, রাইট? তাহলে দেখো তাহলে এর মাথাও যদি তুমি যত দাও এন দাও না কেন, তাহলে এর ভ্যালু অলওয়েজ কত দেবে, ওয়ান দেবে। তাহলে এটাকে আমি কী লিখতে পারি, কস এ টু দিবার ফোর ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এর সাথে কম্পেয়ার করো। তাহলে এর জায়গায় আমি কী বলেছি, যে কোনো কিছু হতে পারে। তাহলে দেখো এখন আমি কী বলতে পারি, তাহলে এর জায়গায় এখানে কত আছে, জিরো, যে সেখান থেকে আমি কী বলতে পারি এ ইজ ইকুয়াল টু কত, জিরো, মানে এর ভ্যালু কত, জিরো ডিগ্রি। এবার এখানে চলে এসো, তাহলে আমার বার করতে হবে ট্যান স্কোয়ার এ প্লাস ট্যান টু দিবার ফোর এ, রাইট? তাহলে আমার বার করতে হবে ট্যান স্কোয়ার জিরো প্লাস ট্যান টু দিবার ফোর জিরো। এবার ট্যান জিরোর ভ্যালু অলওয়েজ কত হয়, জিরো, তাহলে সেই ট্যান স্কোয়ার হোক বা ট্যান কিউব হোক, জিরো, ট্যান জিরো অলওয়েজ কত হবে, জিরো, তাহলে এটার ভ্যালু কত, জিরো প্লাস এটার ভ্যালু জিরো, তাহলে অ্যান্সার কত হবে, জিরো। ওকে, তিন দিকের অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, কী বলছে, ফাইন্ড পজিটিভ স্কোয়ার রুট অফ সিক্স প্লাস টু রুট থ্রি বাই থার্টি থ্রি মাইনাস নাইনটিন রুট থ্রি। এই চারটে অপশান ছিল, ঠিক আছে? তো দেখো এই অঙ্কটা কিছু দূর যাওয়ার পর আমরা অপশান দেখে অ্যান্সারটা করতে পারবো, সেই কিছু দূর পর্যন্ত তো যেতে হবে। তাহলে আমাকে বার করতে হবে কি, পজিটিভ স্কোয়ার রুট অফ এটা, তার মানে কি এর পজিটিভ বর্গমূল, তাই জিনিস আমাকে বার করতে হবে প্লাস আন্ডার রুট সিক্স প্লাস টু রুট থ্রি বাই থার্টি থ্রি মাইনাস নাইনটিন রুট থ্রি, পজিটিভ বর্গমূল। স্কোয়ার রুট মানে কি বর্গমূল, তাহলে এই জিনিসটার পজিটিভ বর্গমূল। এবার এটাকে আমি ক্যালকুলেশন করবো, তাহলে সময় শোন, তাহলে প্লাসটা লেখা দরকার নেই, তাহলে আন্ডার রুটের মধ্যে দেখো, তো ফার্স্ট অফ অল আমরা কী জানি কর্ণ নির্ণয়ন করতে হয়, তাহলে কর্ণ নির্ণয়ন করা মানে কি এর অনুবন্ধ দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, নিচে যে কর্ণ থাকে তার অনুবন্ধ দিয়ে ওপর নিচে গুণ করতে হয়। তাহলে কী করবে, তাহলে থার্টি থ্রি মাইনাস নাইনটিন রুট থ্রি, এর অনুবন্ধী কত হবে, থার্টি থ্রি প্লাস নাইনটিন রুট থ্রি, তাহলে থার্টি থ্রি প্লাস নাইনটিন রুট থ্রি ওপরেও গুণ করবো ব্যালেন্স করার জন্য, তাহলে কী পাবো ওপরে, সিক্স প্লাস টু রুট থ্রি ইন্টু থার্টি থ্রি প্লাস নাইনটিন রুট থ্রি। ওকে, তাহলে সময় সমান আন্ডার রুটের মধ্যে, তাহলে দেখো এটাকে আমরা গুণ করছি, তাহলে প্রথমে কী করবো, ছয় ইন্টু তেত্রিশ প্লাস তারপরে ছয় ইন্টু উনিশ রুট থ্রি, তারপরে এবার এই গুণটা করবো প্লাস তেত্রিশ ইন্টু টু রুট থ্রি, ওকে, তারপরে এই গুণটা করবো প্লাস টু রুট থ্রি ইন্টু নাইনটিন রুট থ্রি। ওকে, আর নিচে আমরা কী পাবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দ্যাট ইস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি থার্টি থ্রি হোল স্কোয়ার মাইনাস নাইনটিন রুট থ্রি হোল স্কোয়ার। ওকে, তাহলে সময় সমান আন্ডার রুটের মধ্যে, তাহলে এবার আমরা কী করবো, ছয় ইন্টু তেত্রিশ করলে কত পাই, একশো আটানব্বই প্লাস ছয় ইন্টু উনিশ রুট থ্রি, তাহলে ছয়ের সাথে উনিশ গুণ করলে কত পাবো আমরা, ওয়ান ফোরটিন রুট থ্রি
প্লাস 33 ইনটু 2 রুট 3, তাহলে 33 সাথে 2 গুণ করলে কত পাবো 66 আর সাথে রুট 3 প্লাস। এবার দেখো প্রথমে সংখ্যা সংখ্যা গুণ করবো, তাহলে 19 দ্বিগুণে 38। এবার দেখো ইনটু রুট থ্রি গুণ করলে কত 3, ওকে বাই 33 স্কোয়ার। তোমরা সবাই যেন মুখোমুখি করলে তোমরা বলতে পারবে কত হবে 1089 মাইনাস এখান থেকে কত পাবো 19 স্কোয়ার কত হয় 361 গুণ আর রুট থ্রি স্কোয়ার কত 3। পুরো স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, সময় শোন তোমরা এগুলো পরীক্ষায় সঠিক করতে পারবে। এবার দেখো আমি কী করছি, দেখো 198 প্লাস 114 রুট থ্রি প্লাস 66 রুট থ্রি, এ দুটো যোগ করলে কত পাবো আমরা 180 রুট থ্রি প্লাস, আর 38 সাথে 3 গুণ করলে কত পাবো আমরা 3 8 24, 4 হাতে থেকে 2, 3 3 9 আর 2 11 মানে 114 বাই এখান থেকে কত পাবো 1089 বিয়োগ। এবার দেখো এই 361 সাথে 3 গুণ করলে তুমি কত পাবে 3 1 3 3 6 18 8, হাতে থেকে 1 3 3 9 1 10, ওকে তাহলে সময় সমান কত লিখতে পারি আন্ডার রুটের মধ্যে, তাহলে 198 আর 114 যোগ করলে কত পাবো আমরা 312 প্লাস 180 রুট থ্রি বাই, তাহলে 1089 থেকে 1083 বাদ দাও তাহলে কত পাবে 6, সময় সমান আন্ডার রুটের মধ্যে উপরে যেটা আছে এখান থেকে আমি 6 কমন নিচ্ছি, তাহলে কত পাবো 6 5 30, 6 2 12 তাহলে 52, আর এখান থেকে 6 কমন দিলে কত পাবো 6 30 180, দ্যাট ইস ব্র্যাকেটে পড়ে থাকবে 30 রুট থ্রি বাই নিচে কত 6, তাহলে এই 6 6 কেটে যাচ্ছে দ্যাট ইস আন্ডার রুট 52 প্লাস 30 রুট থ্রি। এবার এই পর্যন্ত যেই করলে এবার তুমি অপশান দিকে মিলাতে পারবা। এবার কী করে বুঝবা, এই দেখো যেটা রুটওয়ালা জিনিস আছে সেটা বাদে পূর্ণ সংখ্যা কী আছে তোমার 52। এবার দেখো এবার অপশানে তোমার দেখতে হবে 2 প্লাস রুট 3, 3 প্লাস রুট 3, 3 রুট 3 প্লাস রুট 5, রুট 5 প্লাস রুট 2, কোন দুটোকে বর্গ করলে যোগফল কত হচ্ছে 52 হচ্ছে। বর্গ করা মানে কী বলতো, 3 রুট 3 হোল স্কোয়ার প্লাস রুট 5 হোল স্কোয়ার কিংবা রুট 5 হোল স্কোয়ার প্লাস রুট 2 হোল স্কোয়ার, আমি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলার কথা বলছি না, শুধু এইটার বর্গ প্লাস এটার বর্গ কিংবা এটার বর্গ প্লাস এটার বর্গ, কোন দুটো সংখ্যার বর্গ যোগ করলে 52 হচ্ছে সেটা আমার দেখতে হবে। তো দেখো এটাকে যদি বর্গ করি তাহলে 2 স্কোয়ার 4 আর রুট 3 স্কোয়ার 3, তাহলে 4 আর 3 7 হচ্ছে, তাহলে এটা হবে না। একমাত্র এই অপশানটাই 3 রুট 3 হোল স্কোয়ার কত হয় 27 আর রুট 5 হোল স্কোয়ার কত হয়, অপশান এখানে রুটটা ছিল না শুধু 5 ছিল, ঠিক আছে, তাহলে 3 রুট 3 স্কোয়ার কত হয় 27 আর 5 স্কোয়ার কত হয় 25, 27 আর 25 যোগ করলে কত হয় 52। কোশ্চেন তো দেইনি তোমরা জানোই, সেই জন্য যতটা মনে আছে সেই অনুযায়ী তো করছি, তো অ্যান্সারে মানে এই কোশ্চেনের অপশানে এখানে রুট দেওয়া ছিল না, তাহলে কি এইটা হবে অ্যান্সার। এবার আমরা এইটা ফর্মুলার মধ্যে ফেলছি, তাহলে এটাকে করতে পারি কি আন্ডার রুটের মধ্যে 52টাকে কীভাবে লিখছি, দেখো 3 রুট 3 হোল স্কোয়ার প্লাস, এবার এটাকে দেখো 2 AB ফর্মুলা ফেলছি, 2 ইন্টু 3 রুট 3, তাহলে আর 2 3 6 রুট 3, এর সাথে 5 যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 30 রুট 3, তাহলে 2 AB তাহলে প্লাস বি স্কোয়ার, বি মানে কত এখানে 5, তাহলে 5 এর হোল স্কোয়ার, তাহলে দেখো 3 রুট 3 হোল স্কোয়ার প্লাস 5 এর হোল স্কোয়ার হয়ে গেলো তোমার 52, আর এই 3টে গুণ করলে তোমার হয়ে যাচ্ছে 30 রুট 3। এবার এভাবে লেখার ফলে আমার একটা কী সুবিধা হয়ে গেলো, এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে 3 রুট 3 প্লাস 5 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, দ্যাট ইস এবার বর্গমূল তুলে দাও, দ্যাট ইস 3 রুট 3 প্লাস 5, তো এইটা তোমার বার করতে হতো যে এটার বর্গমূল করলে কত পাবো, তাহলে এইটা হবে অঙ্কের অ্যান্সার। তাহলে অপশান দিয়ে কী করে করবে আশা করে বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কে যাবো, চার দিকের অঙ্ক কী বলছে, 2 নাম্বারস আর লাইং বিটুইন 100 এন্ড 200, তোমার দুটো সংখ্যার কথা বলছে যারা 100 থেকে 200 মধ্যে আছে, এমন দুটো সংখ্যার কথা বলছে, HCF is 48, তাহলে সেই দুটো সংখ্যার HCF বা গসাগু কত 48, এবার সেই দুটো সংখ্যা আমাকে বার করতে হবে। তো দেখো এই অঙ্কটার পর আমি অপশান অ্যাজ ইট ইজ তুলেছি যেমন কোশ্চেনে ছিল, এই অঙ্কের অ্যান্সারটা আমরা কোশ্চেন থেকে বলতে পারবো কী করে, দেখো HCF মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে কি সেই দুটো সংখ্যাকে আমরা 48 দিয়ে ভাগ করলে মিলবে, যে দুটো সংখ্যার কথা আমাকে বলছি সেই দুটো সংখ্যাকে তার মানে কি 48 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এবার দেখো এই 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 যে চারটে অপশান আছে, এই চারটে অপশানের মধ্যে কোন দুটো সংখ্যাকেই 48 দিয়ে ভাগ করলে মিলে যায় দেখো, এবার দেখো 120কে 48 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে কি প্রথমে এই অপশানটা বাদ চলে গেলো। এবার এই অপশানটা এসো 160কে 48 দিয়ে ভাগ করলে মেলে, 44160 মেলে না তাহলে বাদ পড়ে গেলো, 142কে 48 দিয়ে ভাগ করলে মেলে না তাহলে এটাও বাদ পড়ে গেলো, শুধু অপশানে এইটা পড়ে থাকছে 144 আর 192, এই দুটো সংখ্যাকে দেখো 48 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এর অ্যান্সার তাহলে কত হবে এই যে এই অপশানটা অ্যান্সার হবে, দ্যাট ইস 144 আর 192, দেখো আবার এই দুটো সংখ্যা 100 থেকে 200 মধ্যে অবস্থিত, তাহলে অ্যান্সার হবে তোমার এইটা। পাঁচ এর অঙ্ক কী বলছে, ইনকাম ইজ ইনক্রিজড বাই 25%, প্রেজেন্ট ইনকাম ইজ 25,000, ফাইন্ড প্রিভিয়াস ইনকাম, জাস্ট যেটুকু আমার ডাটা প্রয়োজন সেই অনুযায়ী তো আমি দিয়েছি, অঙ্ক আরও বড়ো লেখা ছিল ঠিক আছে, কারণ যতটা মনে আছে ততটা করছি, তাহলে অ্যান্সার দেখো
তাহলে এটা আমরা পার্সেন্টেজে সাজিয়ে করব। তাহলে 25% মানে আমরা কত লিখতে পারি, 25/100, দ্যাট ইজ 1/4। তাহলে নিচে যেটা থাকে সেটাকে আমরা কি বলবো, প্রিভিয়াস ইনকাম। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইনকাম, প্রিভিয়াস ইনকাম। আর এটা উপরে যেটা হয় সেটা কি হয়, ইনক্রিজড হয়েছে, তার মানে কি বৃদ্ধিপ্রাপ্ত পরিমাণ। তাহলে ইনক্রিজড ভ্যালু, তাহলে কোনো জিনিসের ভ্যালু আগে 4 টাকা ছিল এবং এখন 1 টাকা বেড়েছে, তাহলে এখন বর্তমান জিনিসটার ভ্যালু কত হচ্ছে, তাহলে 4+1, তাহলে অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বা প্রেজেন্ট ইনকামও বলতে পারো। প্রেজেন্ট ইনকাম ইজিক্যাল টু, তাহলে মানে কত, 4+1, দ্যাট ইজ 5, রাইট। তাহলে ওরা বলছে প্রেজেন্ট ইনকাম 25,000, তাহলে আমাদের কী বলতে পারি এখান থেকে, আমরা বলছি প্রেজেন্ট ইনকাম 5, ওরা বলছে 25,000, তাহলে আমরা কী বলবো, অতএব 5 = 25,000। আমাকে বার করতে বলেছে প্রিভিয়াস ইনকাম, দ্যাট ইজ 4-এর ভ্যালু কত আমাকে বার করতে হবে। তাহলে 5 = যদি 25,000 হয়, তাহলে 1 = কত, 25,000/5, তাহলে অতএব 4 = কত হবে, তাহলে 25,000/5×4, তাহলে এটাকে গুণ করো, তাহলে কত পাবে, 5×5=25, তাহলে 5,000×4, তাহলে কত হচ্ছে, 20,000। অঙ্কটা জাস্ট হুবু এই টাইপের ছিল, হয়তো ভ্যালু দু একটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু অঙ্কটা জাস্ট সেম এই টাইপের ছিল। তো আপাতত এই ভিডিওয় আমি এই কটা অঙ্ক করছি, নেক্সট ভিডিও আবার নতুন কিছু অঙ্ক আমার আসবে, কালেক্ট করে আমি তার সলিউশন দিচ্ছি, ওকে। তোমরা এই ভিডিওটা দেখো, ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, থ্যাংকস ফর ওয়াচিং।